জাতীয় চিকিৎসক দিবসের এই দিনে করোনা ভাইরাস সংক্রমণের সংকটকালে সম্যক যোদ্ধা হিসাবে যেসব চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করে চলেছেন তাদেরকে প্রণতি জানাতেই এ ভিডিওটা সব শেষ তথ্য অনুযায়ী ইতালিতে করোনা ভাইরাসের সংক্রমণে এ পর্যন্ত একান্ন জন চিকিৎসক মৃত্যুবরণ করেছেন আক্রান্ত হয়েছেন ছয় হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী তবুও ইতালির প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সাত হাজার দুশো বিশ জন অবসরপ্রাপ্ত চিকিৎসক নার্স ও অ্যাম্বুলেন্স কর্মী স্বাস্থ্যসেবা দিতে করোনায় আক্রান্তদের পাশে এসে দাঁড়িয়েছেন দেশটিতে আজ তিরিশে মার্চ দু পর্যন্ত মোট মৃতের সংখ্যা দশ হাজার সাতশো উনআশি জন এবং মোট আক্রান্তের সংখ্যা সাতানব্বই হাজার ছয়শো উননব্বই জন অন্যদিকে যুক্তরাজ্যে বিশ হাজার অবসরপ্রাপ্ত ডাক্তার ও নার্স পুনরায় তাদের চাকরিতে যোগ দিচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা ভাইরাসের লড়াইয়ে যুক্তরাজ্যেও ন্যাশনাল হেলথ সার্ভিসের কাজে যোগ দেওয়ার আহ্বানে সাড়ে সাত লাখ স্বেচ্ছাসেবী সাড়া দিয়েছেন যা প্রাথমিক লক্ষ্যমাত্রা আছে তিনগুণ বেশি অথচ দেশটিতে গত চব্বিশ ঘণ্টায় আরও দুইশো জন মারা গেছেন মোট মৃত্যু বারোশো এবং আজ পর্যন্ত মোট আক্রান্ত উনিশ হাজার পাঁচশো জন দেশটির প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী রানী ব্রিটিশ সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী প্রিন্স চার্লস নিজেরাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাড়িতে আছেন তথাপি করোনা মহামারীতে সব থেকে বিপন্ন ইতালির লোম্বার্ডিতে চিকিৎসা করতে গেলেন ইউরোপের এক প্রকার নিষিদ্ধ দেশ কিউবার বারান্ন সদস্যের চিকিৎসক এবং নার্সদের একটি দল এর আগেই বারোই মার্চ চীনের চিকিৎসক নার্সরা গেছেন ইতালিকে সাহায্য করার জন্য ইতালির হওয়া কিউবা চিকিৎসক দলের সদস্য আটষট্টি বছরের লিওনার্দো ফার্নান্দেস সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন আমরা সকলেই ভয় ভয়ে আছি কিন্তু এটা বৌপ্লবিক কর্তব্য যা করতেই হবে ভয় সকলেই পাই সুপার হিরোরা ছাড়া আমরা সুপার না বিপ্লবী চিকিৎসক ফার্নান্দেস এই নিয়ে আটবার আন্তর্জাতিক মিশনে যাচ্ছেন ইবোলার বিরুদ্ধে লড়াইয়ে এর আগে তিনি লিবিয়াতে গিয়েছিলেন দলের আরেক সদস্য গ্রাসি লিয়ানো ডায়াস জানিয়েছেন এটা একটা সম্মানজনক কাজ যা সংহতির নীতির উপর দাঁড়িয়ে আছে অথচ করোনায় আক্রান্ত কিউবাও পঁচিশ জন আক্রান্ত হয়েছেন সেই দেশে নিজের দেশেও করোনার বিরুদ্ধে লড়ছে কিউবা তার সামাল দিয়েই চলছে অন্য দেশের রোগ মুক্তির লড়াই স্পষ্টতই বাংলাদেশ সহ পৃথিবীর সকল দেশের চিকিৎসকরাই আজ এ মৃত্যু ঝুঁকি আর এক প্রকার অনপরণীয় অনিশ্চয়তা ও আতঙ্কের মাঝেও তাদের সেবা প্রদানের মাধ্যমে বৈশ্বিক এ মহামারী থেকে মুক্তির লড়াইয়ে সামিল হয়েছেন তাই আজ জাতীয় চিকিৎসক দিবসে সব চিকিৎসকদেরকে প্রথমেই জানাই স্যালুট অশেষ তবু শেষ কথা করোনা সংকটের শুরুতেই সন্দেহ সংখ্যায় সব রোগের চিকিৎসায় ব্যাহত হচ্ছে কিংবা ঢাকাতে অ্যাম্বুলেন্সে ষোলো ঘন্টায় হাসপাতালে ছোটাছুটি অতঃপর বিনা চিকিৎসায় মৃত্যু অথবা রাজশাহীতে করোনা সন্দেহে চিকিৎসা দিল না কেউ মারাই গেল যুবক এ জাতীয় দুঃখজনক শিরোনাম দিয়ে শুধুমাত্র ডাক্তারদের দোষারোপ করার মাধ্যমে কোনো বাহারদরি নেই কেননা করোনা আক্রান্ত সন্দেহে সিলেটের রাস্তায় পড়ে থাকা ফিনল্যান্ডের নাগরিক মার্কে কিন্তু সাংবাদিক পুলিশ জনগণের উপস্থিতি সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষের অ্যাম্বুলেন্সরা কেউই ধরেনি সারা দেশে আমজনতার আচরণটাও আজ পত্রিকান্তরে সবাই জানতে পারছে তাই শুধু শুধু চিকিৎসকদেরকে একতরফাভাবে বিতর্কিত না করি সম্মান করতে শিখি সম্মিলিতভাবে পথ চলি সুদিন আসবেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভাষায় বললে আমরা সবাই পাপি আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি পরিশেষে আবারও যেসব স্বাস্থ্যকর্মীরা ব্যাপক হারে সংক্রমিত হওয়ার ঝুঁকিতে আছেন তাদের জন্য কামনা এবং দোয়া করি